চ্যানেলটা সবার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যানেল দিয়েই আমরা কিন্তু পড়ে খাচ্ছি। সবার কাছে তার চ্যানেল খুব প্রিয়, তুই তার ব্যতিক্রম না, তোর কাছে তোর চ্যানেল প্রিয়, কিন্তু চ্যানেলটাকে তুই নোংরা করছিস প্রতিনিয়ত। এই যে বলছিস সত্য কথা বলবি, সত্যের সাথে থাকবি, এটা সকালবেলা জোক অফ দ্য ডে হয়ে গেল না? হ্যাঁ, উত্তেজিত তুই হচ্ছিস আজকে, ঠিক জায়গায় তীরটা মারছে আর লাগছে, আর তুই উত্তেজিত হচ্ছিস, ঝগড়া করছিস কন্ট্রোভার্সি চ্যানেলে, কন্ট্রোভার্সি না করে তুই ঝগড়া করছিস। তুই আবার ক্লিন চিট দিতে বসে গেছিস কাকে? ভেমনাদীপ্ত, ল্যাটাদীপ্ত, গুদীপ্ত, আর অবশ্যই করে তুই এস সরকার ছাড়া বলছিস না। বাবা পারিও না সত্যি রে, তুই বারবার বলছিস ওই মহিলা ওকে উত্তেজিত করেছে, কীভাবে করলো আমরাও তো শুনলাম, তুইও শুনেছিস আমিও শুনেছি, ওকে আগে উত্তপ্ত করেছে তারপরে ও বলেছে, কী বলেছে? কবিতা চোর, বউ চোর, আর ঠিকই তো বলেছে। তুই ক্লিন চিট দে না, চোরটা খুব একটা ক্রিমিনাল কিছু না, অসামাজিক কিছু না, তুই যেগুলো করছিস সেগুলো অসামাজিক। মানে প্রতিনিয়ত তোর চ্যানেলটাকে বলছিস আমার চ্যানেল আমার কাছে প্রিয়, সত্য ছাড়া মিথ্যে বলি না, কিন্তু দেখ সকালবেলায় প্রথম ভিডিও থেকে শুরু করিস মিথ্যে কথা, রাতে শুতে যাওয়ার আগে যে ভিডিওটি পাবলিশ করিস সেটাতেও ভরা থাকে মিথ্যে কথা। তুই তো পরিষ্কার বললি একটা স্বামী থাকতে পরও পুরুষের হাত ধরে বেরিয়ে এসছে, সেটা নোংরামি তো এখন তোর মধ্যেই বেরিয়ে যায়, পালিয়ে গেছে, নিজে ভেগে এসছে, অন্যের পুরুষের হাত ধরে বেরিয়ে এসছে, তাহলে তুই নিজেই বলে দিচ্ছিস সত্যি কথাগুলো। আজকে তোর মনে হচ্ছে যে এই ক্যাথাকুরানির জীবনে এই ল্যাটাদীপ্ত খুব খারাপ, সেটা তো স্বাভাবিক। মানে তুই ভালো করে বলে দিচ্ছিস যে যার ডিভোর্স হয়নি সে একটা মানে এইরকম আত খাওয়া ফলের মতো না, আত খাওয়া মানুষ তার জীবনে আছে, তাহলে সেটা তুই কী বলছিস? তুই তো তোর চ্যানেল থেকে মিথ্যে নোংরা অসামাজিক বিষয়বস্তুগুলো প্রমোট করছিস, তারপরেও বলবি তোর চ্যানেল তোর কাছে প্রিয়। এক্স্যাক্টলি তাই, কিন্তু তোর চ্যানেলে মানুষ কী দেখে? তুই তোর ভিউয়ার্সদের বালের ভিউয়ার্স বলেছিস, আজকে সবার উদ্দে ভিউয়ার্সকে রাখছিস, তারাও চায় না, ভালো করে দেখ তোর কমেন্ট বক্সগুলো, তারাও চায় না নোংরামিকে তুই সাপোর্ট করছিস এত কিছু জানার পর। এরপরে তুই বল, তুই এদের গলা আমাদের থেকে ভালো চিনিস, কারণ প্রতিনিয়ত দিনে বোধহয় তিন চারবার করিস কথা ওদের সাথে। তাহলে চলো বন্ধুরা, এই ক্লিন চিট দিতে থাকুক আর আমরা সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা এক জায়গার থেকে সঠিকটাকে সঠিক বলতে পারবো, বেটিকটাকে বেটিক, ভুলকে ভুল আর ঠিককে ঠিক, মিথ্যেকে মিথ্যে আর সত্যকে সত্য। এ তো বলেই আসছি বন্ধুরা, এর চ্যানেলটাকে আজকে এর চিৎকার করে বলতে হচ্ছে ন্যায়ের চ্যানেল, সত্য কথা বলে। শুরু তো করবোই, আর শুরু তো শুরু থেকেই করতে হয়, শেষ তো গিয়ে একটা জায়গা গিয়ে একটা সময়ে গিয়ে থামতে হয়, সে দাঁড়ি বলো ফুল স্টপ বলো, তাই না? কিন্তু আমরা দিনের শেষে ভাত খাই, কেউ কেউ রুটি খায়, ঘাস পাতা কেউ খায় না গরুর মতন, গরুর কিন্তু বুদ্ধি আছে, দুধ দেয়, অনেক কিছু উপকারী জন্তু সব দিক থেকে, কিন্তু মানুষ তো বোকা নয় রে বাবু রে। তুই কী করতে বসেছিস? গৌরচন্দিকা দিয়ে নিলি তোর ক্যাথাকুরানিকে নিয়ে বললে তোর পয়সা দুটো আসে না, মানে ওর থেকে ডাইরেক্ট। এর আগে মন্দিরার ক্ষেত্রেও বলেছিস যে মন্দিরাকে সাপোর্ট করছি, কিন্তু মন্দিরা নেই নোংরা মুখগুলোকে সাপোর্ট করছি না, কিন্তু দেখ মন্দিরা যখন এই নোংরা মুখগুলো করছিলো তখন গিয়ে ওর মাথাটা তোর কাঁদে নিয়েছিলি। মন্দিরার এপিসোড ছাড়, আমি আজকে বলছি তোর চ্যানেল থেকে যখন এই পৌরসত্বযুক্ত পুরুষটাকে তুই প্রমোট করতিস তখন কি তুই হঠাৎ করে ফোন করে করতিস না? তোরা দুজনে বসে যুক্তি শলা পরামর্শ করে ফন্দি ফিকির, যেটা সন্দীপের গুজে দিস, সেই ফন্দি ফিকির করে দুজনে এই ল্যাটাদীপ্ত আর ঘোড়ামুখী বসে বলে নিত আমি এবার ফোন করব, ফোন করার পর তুমি যেমন করে হ্যালো বলো সেরকম করে বলে যা যা বলার বলবে। আর ধর কোনো দিন এরম হয়নি, তুই ডাইরেক্ট ফোন করেছিস, আর যদি ডাইরেক্ট ফোন করে থাকিস একবার হয়েছে, সেটা তোর আগে থেকে বলা ছিল, এটা এক নাম্বার। আর যতবার তুই রিভিল করেছিস পৌরসত্বযুক্ত পুরুষটার ততবারই কিন্তু হ্যাঁ সন্দীপের নাম নেয়নি, কারণ সেও জানে তুই তার কল রেকর্ডটা তোর চ্যানেল থেকে প্রমোট করবি। তা তুই কি সবাইকে পাগলি চু মনে করিস? করিস না তো, করলে এই কথাগুলো বলেছিস, তুই মনে করেছিস বলেই কিন্তু আজকে এই কথা বলতে বাধ্য হলি যে আমার সাথে অনেক কথা হয়েছে। হ্যাঁ, তোর সাথে যত দিন কথা বলেছে একবারও সন্দীপের নাম নেয়নি। ধর সন্দীপের নাম নিয়েছে, তুই কি সেটা রিভিল করতিস? করতিস না, তাহলে ছাড়। চন্দ্রিকা করবো, তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি, বেশ ভালো আছি। আজকে বাবা একদম গরমা গরম কন্টেন্ট পেয়ে গেছি, কী বললি যে তোর চ্যানেল থেকে তোর যাকে মনে হবে তাকে করবি? এক্স্যাক্টলি তাই, তাহলে তুই যেইভাবে ফোনালাপ করে সমস্ত কন্টেন্ট নিস, যেইভাবে নোংরাগুলোকে সাপোর্ট করিস, তারা তোকে যেই নামে সম্বোধন করে ডাকে আর কেউ করে না, দীপ ভাই, কেউ সোনা দীপ ভাই, তাহলে তুই তো সম্পর্কগুলো আগে ফোনাফুনি করে সেটেলমেন্টে আসিস, সেট আপ, গেট আপ, সিট আপ, যত টাপ 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 আছে, তাই না বন্ধুরা? আজকে ওর মনে হচ্ছে ক্যাথাকুরানি থেকে ওর টাকা পয়সা পায় না, দরকার নেই তো। তুই যেইভাবে সমাজকে যে বার্তা দিচ্ছিস নোংরা বার্তা, কেউ দেয়নি, কোনো দিন দেয়নি কেউ এই নোংরাকে, তোর সাথে তোর দু টাকা এক টাকার কয়েনগুলো ছাড়া কেউ করে না, কেন করিস? তুই জেনে বুঝে যে এরা নোংরামি করছে, নিজের ইচ্ছায় চলে গেছে, আজকে তুই বলছিস, এর আগে বলেছিলি মেরে তাড়িয়ে দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বেরিয়ে গেছে, অ্যাটেম্প টু মার্ডারের জন্য বেরিয়ে গেছে, তাহলে একমুখে কত কথা বলিস? ও বলছে ও প্রমোট করে না, তুই নোংরাকে প্রমোট করিস, প্রতিনিয়ত যেটা সমাজে চলে না অসামাজিক ক্রিয়াকলাপ সেইগুলোকে প্রমোট করছিস, নোংরামি থেকে সাপোর্ট করেছিস, আজকে গলা বাড়িয়ে গলা চুড়িয়ে বলছিস শুদ্ধ একদম বিশুদ্ধ তুই প্রমাণিত হলি, গঙ্গা জলে ধোয়া কখনোই না।
তুই ডে ওয়ান থেকে এইরকম নোংরাটাকে সাপোর্ট করে গেছিস, আর প্রতিনিয়ত না দেখে দেখছিস না সন্দীপকে নোংরায় বসানোর কলুষিত করার চেষ্টা করে গেছিস। তা মানুষ তো দেখছে, মানুষ তো তোর চ্যানেলটাকে এইভাবেই চিহ্নিত করে, ও ওই চ্যানেল যেই চ্যানেল থেকে লালবাতি এরিয়ার কার্যকলাপগুলো পরিচালিত হয়, বলা হয়, প্রমোট করা হয়। হ্যাঁ কেন, হোয়াই বল, চু আছে তোর কাছে বলার? আজকে তোর মনে হচ্ছে ক্যাতাকুরানি সম্পর্কে বলিস এই কারণে মানুষ বুঝছে যে ওর থেকে দু টাকা, না না দু টাকা, তুই বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করছিস নোংরাকে প্রমোট করে, মানুষ দেখতে আসছে আর মানুষ নোংরা শুনতে বলতে আর দেখতে আসে, আর সেইটাকে তুই সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করছিস যে আমার চ্যানেলটা এমন একটা চ্যানেল যার জন্য তো মানুষ চায় তোর চ্যানেল না থাকুক। একদম তাই, কই আর তো কাউকে বলে না? হ্যাঁ তোর এগেনস্টে বলতে গিয়ে তোর ভাষা, তোর ভাষা আমার না, তোর ভাষায় তোকে আক্রমণ করেছি, নোংরা ভাষা করেছি, যার জন্য সরি সবার কাছে, কিন্তু কোনো দিন এইটা নয় যে আমি চ্যানেল খুলে গালাগালি গাল মন্দ দিতে বসেছি। কেউ বলতে পারবে না, অতি বড় শত্রু বলতে পারবে না যে আমার চ্যানেলটা খিস্তির চ্যানেল, তোর এগেনস্টে তোর বলা কথাগুলো কারো কারো উপরে ইমপ্লিমেন্ট করেছি সেইগুলোই তোকে আমি রিটার্ন ব্যাক করি। আমাকে পাগলা কুত্তায় কামড়ায়নি যে আমি চ্যানেল খুলে খিস্তি করবো, আর তোর মতন মেয়ে ছেলেকে, তোর মতন মেয়ে ছেলে চল জানতে একটা চলমান খিস্তি, তোকে কী খিস্তি দেবো রে? তুই নিজে প্রতিনিয়ত তোর যে ক্যারেক্টার কেমন, বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপব্রিঙ্গিং কেমন, তুই বলছিস তোর ভিডিওর মাধ্যমে, আজকে বলতে বসে গেছিস, ফোনাফোনি করিস কেন? তোর সাথে যদি এখানে কোনো ভাই দাদা বোন দিদির সম্পর্ক নেই, প্রচুর সম্পর্ক তুই দেখিয়ে দিচ্ছিস ভাই, আর প্রচুর সম্পর্ক কাকে কীভাবে জড়িয়ে দিতে হয় তুই বলেছিস তোর চ্যানেলে, আমরা জানতে পেরেছি তোর চ্যানেলের মাধ্যমে যে সম্পর্কগুলো সকালবেলা ভাইয়া সন্ধ্যেবেলা সাইয়া হয়ে যায়, ভাগনাকে মামার কাছে পাঠিয়ে দিচ্ছিস, মাকে সন্তানের কাছে পাঠিয়ে দিচ্ছিস, শ্বশুরমশাইকে বৌমার কাছে পাঠিয়ে দিচ্ছিস, আর শাশুমাকে সন্তান সম জামাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিস। তারপরে তো স্বামী যদি চাকরি সূত্রে বাইরে থাকে তাহলে তো ওই তো সুযোগের সদ্ব্যবহার সে করেনি, তুই করেছিস, তার ঘরে ছেলে ঢুকিয়ে দিয়েছিস, পুরুষ ঢুকিয়ে দিয়েছিস। তোর কথা কম বল, তোর চ্যানেলটাই হচ্ছে নোংরা। ডে ওয়ান থেকে যদি তুই সত্যের সাথে থাকতিস, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা প্রয়োগ করতিস, তাহলে তোকে আজকে এইভাবে কন্ট্রোভার্সি নামে ঝগড়া করতে হতো না, তুই তো জাস্ট ঝগড়া করছিস, চিৎকার করে এই করে ওই করে এই করে এই করে ওই করে ওই করে ওই করে, এগুলোকে বলে ঝগড়া করা, কন্ট্রোভার্সি না, সমালোচনা না, এগুলো হচ্ছে মানে দা কাটারি নিয়ে ঝগড়া করা। ছি, ধিক্কার তোর জীবনের প্রতি। তুই বল না, তুই নিজেই বলেছিস যে মন্দিরার জীবনে সোমনাথ বলে কেউ থাকবে না, হুল 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 হুল, সেই হুল কুল 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 মানে কোথায় 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 কোথায়, আর মন্দিরা তোকে কী বলে ডাকে, সোনাদীপ ভাই। তোর লজ্জা করে না এই সোনাদীপ ভাই দীপ ভাই এই সম্পর্কগুলো তুই পার্সোনালি ফোন করে করে ক্রিয়েট করেছিস যে ওদের থেকে খবরগুলো নিতে হবে, কিন্তু এখন দেখছিস যে ওরাই তোকে একদম দায়িত্ব নিয়ে গুয়ে বসিয়ে দিয়েছে, বদনামের ভাগিদার করেছে। আজকে তোর বলতে হচ্ছে যে বাড়ির বউ পালিয়ে গেলে শ্বশুরবাড়ি বদনাম হয়, তাই রিয়েলি? হ্যাঁ, আর যে জন্ম দিয়েছে সেই বাপের বাড়ির বদনাম হয় না? তোর থেকেই না নতুন করে নতুন নতুন জিনিস ধারাগুলো জানতে পারছি, বিশ্বাস কর। তোকে কী করবো, পায়ের তলায় রাখবো না মাথার উপর রাখবো ভেবেই পাচ্ছি না, বসে গেছে ঝগড়া করতে। এই ক্যাথাকুরানিকে তুই সাপোর্ট করে গেছিস নোংরা জেনেও, আজকে তোর বলতে হচ্ছে এইসব জেনেও, যার সাথে তোর প্রতিনিয়ত ফোনালাপ ছিল, গলা তুই আমাদের থেকে আগে ভালো বুঝে গেছিস, যেটা ল্যাটাদিত্যের গলা মানে এস সরকারের গলা, আজকে ন্যাকামি মারতে বসেছিস যে অ্যাপসারা হয় এইরকম হয় না, আর সেও জানে যে আমার খিস্তি দিতে হবে যার জন্য প্রতিনিয়ত সন্দীপের নাম বলেছে, এটা তো স্বাভাবিক, সে খিস্তি দিচ্ছে, সে সমস্ত তুলে ধরছে, আর তুই তাকে প্রতিপন্ন করছিস যে ও সেটা নয়, লজ্জা পাবে এস সরকার, লজ্জা পাবে এই ল্যাটাদিত্য, লজ্জা পাবে এরে এই তো আমাকে পুরো মিথ্যাবাদী তো প্রমাণিত করছে, এটা তো আমার গলা। অতএব এইগুলো বলিস না, আর লোককে যখন বলবি বেজন্মা কুলাঙ্গার, তোর মুখটা আয়নায় দেখবি, ঠিক আছে? মানুষকে বেজন্মা বলবি, কুলাঙ্গার বলবি, হ্যাঁ, আর তুই তুই সবচেয়ে বড় ওয়াইটির একটা বেজন্মা, যার জন্যই খুব সহজেই বলা যায়, কেন তুই পদে লাগবি, আর তোকে সে অ্যান্সার রিটার্ন দেবে না, ব্যাক করবে না, তখন সে কুলাঙ্গার হয়ে যাবে, দেশের কুলাঙ্গার, বাইরের কুলাঙ্গার, বেজন্মা। তুই এগুলো কী করে বুঝিস রে, দেখে ও বেজন্মা কতচ্ছারি অসভ্য মহিলা একটা, একটা নোংরাকে সাপোর্ট করার জন্য প্রত্যেকজনকে নোংরায় শুয়ে দিচ্ছিস, প্রতিনিয়ত চিৎকার করেছিস, একটা গৃহবধূ আমার তো মনে হয় না কোনো দিক থেকে, বৈধতা বৈধতা পরকিয়া বৈধতা পরকিয়া বৈধতা করতেই পারে যে কেউ, বাহ বাহ বাহ, তাহলে তো মানুষ তো আগেই তোর দিকে আঙুল তুলে বলে তুইও পরকিয়ায় রত, পরকিয়ায় লিপ্ত, এবং প্রমাণ তো তুই নিজেই দিচ্ছিস, মিস ইউ, এতদিন পর তোর মনে হলে উত্তর দিতে হবে, তাও দিতে পারিস নি, দিতে পারিস নি, কারণ অনেক কিছু তোর ওর কাছে বন্ধকই রয়েছে, মানে বান্ধবী ললিতার কাছে, তাই জন্য তুই শর্ট আউট করতেও পারছিস না। হ্যাঁ কতচ্ছেরি এখন বসেছিস ক্লিন চিট নিজেকে দিতে, আমি প্রিয়ার নামে বলবো, আমি মন্দিরার নামে বলবো, আমি ক্যাথাকুরানির নামে বলবো, যখন ইচ্ছে তখন বলবো, অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে ক্যাথাকুরানিকে সাপোর্ট করছিস, এটা কারোর আর জানতে বাকি নেই। সারা ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবটা, ইউটিউবে সবাই যখন বুঝতে পেরেছে ক্যাথাকুরানি শরীরের জ্বালা পোড়ায় বেরিয়ে গেছে, তখন একমাত্র তুই তাকে সাপোর্ট করে গেছিস, ঠিক সেম আজকে সারা ওয়াইটি মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সবাই বুঝতে পারছে যে ওইটা ঢ্যামনাদীপ্ত এস সরকারের গলা, তুই শুধু বুঝতে পারছিস না, কীরকম অবাক লাগছে না,
একটা নোংরাকে প্রতিনিয়ত সাপোর্ট করে গেছিস, ভালো বলেছিস ভালো বলেছিস, সে পরিত্যক্তা, সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে সে একটা পুরুষের বাড়িতে গিয়ে ওঠে না, তাকে খাজানা দেখায় না, প্রতিনিয়ত বলেছিস ব্রাটা তার স্বামী খুলে নিয়েছে, দেখেছিস তুই, দেখিসনি, চুলু খায় 10 টাকা, দেখেছিস তুই, দেখিসনি, তাহলে কিসের ভিত্তিতে, কিসের জোরে, কোন প্রুফের দোহাই দিয়ে তুই এই কথাগুলো বলে গেছিস? আজকে তোর মনে হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই একমাত্র সত্যবতী, সত্যের মূর্ত প্রতিকার, সবাই নিতে পারি, একজন দুজন ভুল বলতে পারে, এতজন ভুল বলবে? হ্যাঁ, বলে না 10 জনের মধ্যে দিয়ে একজন যদি ছিটকে যায়, হারিয়ে যায়, তাহলে ওই একজন বলবে না 10 জন হারিয়ে গেছে, 10 জন বলবে ওই একজন হারিয়ে গেছে, সেরকম আর কি তুই বলার চেষ্টা করছিস, মানুষকে সব বোকা চুপ ভাবছিস, যার জন্য তুই বলছিস যে সেই দিনও পালিয়ে গেছিলো, মানুষ ভুল বুঝেছে যে ও পরকিয়া করার জন্য পালিয়ে গেছিলো, অ্যাকচুয়ালি না, ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে পালিয়ে গেছে, মানে ক্যাটাগোরি। আজকে তোর মনে হচ্ছে ওটা এস সরকারের গলা না, সবাই ভুল বুঝে সহমত পোষণ করছে, করুক, আমি বাবা এইটা বলতে অস্বীকার করবো, কারণ হঠাৎ করে এরকম উদ্লা করে দেবে, ও তো জানেই না এটা যে রিভিল হবে কল, তুই সব বুঝি এরকম বোকা বোকা ভাব দেখালে তোর গ্রহণযোগ্যতা আরও নিচে নেমে যাবে রে, এখনও সত্যিকে সত্যি বলার চেষ্টা কর আর মিথ্যেকে মিথ্যে, ঠিক আছে? আর বারবার না, একবারেই তুই গলার ওই কল রেকর্ড শুনে বলে দিচ্ছিস কার করুন গলাটা, তুই বুঝে গেছিস, কিন্তু না, তোর তো স্বীকার করলে হবে না, তোর এতদিনের নোংরা চ্যানেল, হ্যাঁ, হঠাৎ করে স্বীকারোক্তি দিলে মানুষ তো তোকে ডলে দেবে, তোর মুখের মধ্যে এরকম গোড়ালি দিয়ে করে বলবে যে তুই ভুল বলছিস, এইটাই তো সৎসাহস নেই, ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলা, চ্যানেলটাই তো তোর এরকম নোংরা চ্যানেল, তোর চ্যানেলের নাম শুনলেই সবাই বুঝে যায় ওটা পরিষ্কার ধব্ধস্তর ক্লিন চ্যানেল না, ওটা একটা লালবাতি এরিয়ার কথাবার্তা হয়, প্রতিনিয়ত পুঁথিটা 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 পুঁথিটা, প্রতিনিয়ত কুলাঙ্গার কুলাঙ্গার কুলাম, প্রতিনিয়ত বেজন্মা বেজন্মা, আর তুই সবার ঊর্ধ্বে হুলকে বলেছিস লালসাহীন, এস সরকার, ওই বাবার বমি আসে, দেখলেই বমি আসে, ও সম্পর্কে জানা দূর কি বাদ, পরের বিষয়, তাকে বলেছিস পৌরসত্ব একেবারে ডগমগ সারা শরীরে, তারপর দেখি তো আট খাওয়া মাল, ফল আট খাওয়া করে ফেলে দেয় না, মানুষ বল পাখিতে বল, সেই রকম আট খাওয়া মাল, তাকে তোর প্রমোট করতে হয়েছে তোর চ্যানেল থেকে, চল, বললাম না আগেও বলেছি এখনও বলবো আগামী দিনও বলবো, তোর চ্যানেলটা হচ্ছে নোংরাকে প্রমোট করার জায়গা, ডাস্টবিন আছে না আমাদের সমাজে একটা কর্নারে রাখা হয়, সেখানে সমস্ত বর্জ্য পদার্থ বল যখন্যতম নোংরা জিনিসটা ওপেন জায়গা না ফেলে ওই জায়গাটা ফেলতে হয়, তোর চ্যানেলটা তাই, সমস্ত সমাজের সব নোংরাগুলো তুই প্রমোট করিস, আজকে তোর বলতে হচ্ছে যে ক্যাথাকুরানির ইমেজটা এস সরকার মানে লেখাদিত্য একদম নষ্ট করে দিল, এটা তো ডে ওয়ানেই বোঝা উচিত ছিল তোর, তুই সব জেনেও সাপোর্ট করে গেছিস, শুধু কী কারণে, যে নোংরা আমি ঘেঁটে খাই, এর থেকে বেরোতে পারি না, আমার রক্তে আছে নোংরা, তাহলে আজকে কী বলতে কী বোঝাতে বসেছিস, তোর চ্যানেলে তুই কাকে কী বলবি না বলবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, আর আর যারা অ্যান্টি ভিউয়ার্স তারা তাদের মতন করে কমেন্টস করবে, আর অ্যান্টি ক্রিয়েটার আমাদের মতন তারা তাদের মতন করে তোদের উত্তর দেবে, যেটা দেখবে ভুল সেটা বলবে, তুই জানা কর না, তুই শুধরানোর মেয়ে ছেলেই না, তুই আবার এই এস সরকারকে হামি চুমু দিবি, আবার তার গলা তোর চ্যানেল থেকে রিভিল করবি যে আমার মতন সতী কেউ নেই, আর এই জন্যই এস সরকার বড় সতী, তাই ওকে প্রমোট করলাম, আজকে ডেতেও তুই ওকে ক্লিন চিট দিয়ে গেলি, হ্যাঁ, ওকে উত্তেজিত করেছে মহিলাটা, হ্যাঁ, উত্তেজিত করেছে, ও রিং ব্যাক করেছে কেন, সমস্ত বুঝে, মানে কী করবি, দু নৌকার টলমলা টলমলা অবস্থা, সাপোর্ট করবি কী করবি না, সাপোর্ট করবি কী করবি না, সাপোর্ট করবি কী করবি না, কিন্তু মানুষ বুঝে গেছে ওটা কার গলা আর কী বলতে পারে, এইসব ভাষা, বুঝলি তো, যে নিজের মাকে সম্মান দেয় না তার মাকে ওই রকম ঢুকিয়ে দিতে পারে, এই করে দিতে পারে, যা যা বলেছে তুই তো ভালো শুনেছিস, তুই একটা শুনেই তুই বুঝে গেছিস যে ওইটা লেটাদিত্য নোংরাদিত্য গুদিত্য এস সরকার, বাপা ছি, আরে ক্যাথাকুরানি না বুঝে গেছে কার হাত ধরেছে, কিন্তু উপায় নেই ফেরার, উপায় নেই অন্য পুরুষের দিকে তাকানো, কারণ ওকের পরে আরও পুরুষ ধরতে হবে, উত্তম মধ্যম মেজ বড় ছোট কত পুরুষের সাথে এবার দেখ ও সঙ্গত করবে, তুই বসেছিস ক্লিনচিট দিতে, আবার এই লেটাদিত্য ঢ্যামনাদিত্যর মতন একটা পুরুষকে যে মুখ দিয়ে কথা বলে না বমি করে, তোর তো আবার এইগুলো ভাল লাগে কৎকৎ করে খেতে, চলে গেলি, হ্যাঁ কিছু না পেয়ে আবার চলে গেলি সীমার মেয়ে, তোর বোনগুলোও কিন্তু এখন খুলেছে, তোর বোনদেরও কিন্তু এরকম দেখা গেছে, মনে রাখবি অন্যদিকে আঙুল তুললে তোর দিকেও মানুষের আঙুল তুলবে, মাথায় রাখবি, হ্যাঁ যখন মানুষকে বলবি বুঝে শুনে বলবি, ক্লিনচিট দিতে বসেছে, এখনও আমার ডাউট আছে কত অ্যাপস, চ্যাক অ্যাপস, তুই ভালো জানিস কোনো কোনো অ্যাপস থেকে এ সরকার করেনি, মানে লেটাদিত্য ঢ্যামনাদিত্য, নে নে ক্লিনচিট দে, আমরা তো আছি, আমরাও তো শালা দিনের শেষে ভাতটা খাই ঘাস না, তুই মনে করছিস সবাই ঘাস খায় গরুর মতন, চল ফট এইটুখানি দিলাম, অবশ্যই আসবো, অবশ্যই আরেকটা ভিডিওর সাথে আসবো বন্ধুরা, চলো আজকে এই পর্যন্ত, টাটা।